তো ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে রাজ্যে কিন্তু আরও নিয়োগ সিভিক ভলেন্টিয়ার ঘোষণা করলো কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমরা দেখে নিচ্ছি যে বিস্তৃত তথ্য কোথায় এবং কীভাবে নিয়োগ পদ্ধতি এভরিথিং বিষয়ে। তার আগে আপনাদের যা জরুরি, তবে আপনি শক্তি পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন। আজ যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন যে স্বয়ং কিন্তু শ্রী মমতা ব্যানার্জি এক কথায় এই যে টুইট করেছে, টুইটটি কিন্তু আজকে করা হয়েছে এবং 11:32 AM-এ। এবং এখানে কী বলা হয়েছে আমি আপনাকে সেটা বাংলাতে কনভার্ট করে পরে শুনিয়ে দিচ্ছি। তো এখানে বলা হয়েছে কিন্তু এটি কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন এবং বলেছেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে রাজ্য সরকার এখন জঙ্গলমহল কাপ, সৈকত কাপ এবং রাঙ্গামাটি ক্রীড়া উৎসবে আরও 58 জন বিজয়ী এবং রানার্স কাপ অংশগ্রহণকারীদের বিশেষ ক্যাটাগরির সিভিক ভলেন্টিয়ার হিসাবে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে এবং এইভাবে সফল তরুণ ক্রীড়া প্রতিভাদের মধ্যে থেকে এই ধরনের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের মোট সংখ্যা 4,432-এ পৌঁছেছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যের যুবকদের মধ্যে ক্রীড়া প্রতিভাকে উৎসাহিত করতে এবং তাদের ভালো ক্যারিয়ারের ভিত্তি প্রদানের জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তো বুঝতেই পারছেন যে ইতিমধ্যে কিন্তু রাজ্যে 4,432 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে, যা কিন্তু ক্রীড়া যে বিষয়গুলো রয়েছে ক্রীড়া উৎসবের মাধ্যমে। তো এবং এটাও বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা দেখতেই পাচ্ছেন বলেছে যে এই যে একতায় উৎসব এটা কিন্তু প্রচেষ্টাটি অব্যাহত রাখবে। এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে যদি আপনাদের কোনো জায়গায় এরকম ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে সেটা আপনি অবশ্যই অংশগ্রহণ নেবেন এবং সেখানে আপনি যদি ভালো এক কথা জয়লাভ করে থাকেন এবং রানার্স আপ অংশগ্রহণ হিসেবে আপনি যদি সেখানে লাভ করতে পারেন, এক কথা জয়লাভ করতে পারেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু সিভিক ভলেন্টিয়ার যে পদগুলো রয়েছেন এই সমস্ত পদে কিন্তু নিয়োগ হতে পারেন। তো বুঝতেই পারছেন এবং এই যে নিয়োগ পদ্ধতি যে রয়েছে সিভিক ভলেন্টিয়ার এটা নিয়ে আপনাদের মতামত কী রয়েছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন।